আসুন যাহা পেনা আসুন, আসন গ্রহণ করুন, ডান্স দেখে তবেই যাবেন। অবশ্য ছোট লোকগুলো ডান্স দেখতেই তো এসেছে, তার সঙ্গে মাল করিয়ে এনেছেন তো? আচ্ছা এই নিন, আমার কিউআর কোডটা স্ক্যান করে টাকাটা পে করে দিন। না ক্যাশ ফ্যাশ আমরা নিই না ছোট লোকদের মতন, হয় কার্ডে পে করুন না হলে কিউআর কোড আছে। এই জানি সূর্যরাজা আমাকে পার্সোনাল রুমে ডেকেছে। এই সামলি, ওই সূর্যরাজা আমাকে টিন্ডারে ডেক্স করেছিল সেদিনকে, বলছে নাকি হ্যাভ প্লেস, ভাবো আমি তো ননসেন্স বলে ব্লক করে দিয়েছি। এই আমাকে ডান্স ম্যানার্স থেকে অফার করেছিল জানো, কন্টেস্ট্যান্ট হতে বলছে। ও মা ভালো তো, চুপ করো তো, 20,000 টাকা চার্জ করছে আমাকে, আমি 20,000 টাকা নেবো? ওই 20,000 টাকা আমি একটা মেহফিলে নিয়ে তুলে নেবো, যত সব। এই চমক বাইজি, বলো। দেখ না রে, আমি ইনস্টাগ্রামে যতই ভিডিও করছি কিন্তু ভিউজ পাচ্ছি না। আরে বাবা, ঘরে বসে ভিডিও বানালে ভিউজ পাবে না, ট্রেনে বাসে নাচানাচি করো, ওগুলো খুব ট্রেন্ডিং এ চলছে এখন। হ্যাঁ আমার তো ওরকম করেই তো এখন 15,000 ফলোয়ার হয়ে গেছে। ও ভালো তো, হ্যাঁ ওটাই করো। ওমা রানী সাহেবা, আপনি এসেছেন, রাজাকে পাঠিয়ে দিন। হ্যাঁ আপনি নাচ দেখবেন? আপনি লেসবিয়ান? না না আমরা লেসবিয়ান না বাবা, আপনি যান, আপনি যান, রাজাকে পাঠিয়ে দিন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইজ ইন দ্য টাউন। আজকে আমার সাথে কে এসেছে দেখো? আমি কনক বাইজি। আর আমি তোমাদের ফেভারিট ঝুমক বাইজি। আর আজকে আমি তোমাদের শেখাবো কিছু বেসিক স্টেপস। এই আমি না আমার শাশুড়ি মাকে মিথ্যা কথা বলেই আসি, বলে আসি ডান্স ক্লাসে যাচ্ছি, জানেন না মেহফিলে নাচতে আসি। আমি তো আমার শাশুড়ি মাকে ঘুমের ওষুধ খাইয়েই আসি। জানিস আমার সাথে কি হয়েছে? কি? আরে আলিয়া ভাটে নতুন সিনেমা আসছে, ওখান থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে বাইজির রোল থেকে, তার বদলে মাধুরী দীক্ষিতকে নিয়েছে। এর আগেও দেবদাস থেকে আমাকে বাদ দিয়েছিল ওর জায়গায়। এক্সকিউজ মি অ্যাটেনশন, আজকে আমরা ঘরমড়িয়া পার দিয়েছি নাচবো, ঠিক আছে? সো রেডি? শিলা কি জাবানি দেখবো? শিলা কি জাবানি? না ওসব কোরিওগ্রাফি করানি, ওসব পারবো না। না কোরিওগ্রাফি না হলে কি করবো? যা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই শুনেছিস কি? আরে রিমলি ভাইজি, আমাদের স্লটে তো ওকে ঢুকিয়ে দিয়েছে। ওই স্লটে তো হ্যান্ডসাম রাজারা আসে, একা গিলে খাবে না ও, ওর ব্যবস্থা হচ্ছে, তৈরি হও, ওর পা ভাঙতে হবে। এই সেদিন কই বুড়ো ব্যাটা এসেছিল না? উপস, কল হিম সুগার ড্যাডি। হ্যাঁ ওই সুগার ড্যাডি, একই হলো। ওই সুগার ড্যাডি তো তোমাকে বেশ সোনা দানা গয়না গিফট করে, আমাকে বলো না একটু আমার বাড়ি ঘরদোর বানিয়ে দিতে। ওর সঙ্গে কিছু করতে হবে। ওয়াও, শুনুন না। এ কি আমিনা বেগম, আপনি? আমার স্বামী। হ্যাঁ আপনার স্বামী কাল রাতে এসেছিল তো, তারপর আর জানি না। আমার স্বামী তো আপনাদের কাছে এসেছিল, নিজের ঘরে গরু সামলাতে পারে না, আবার আমাদের দোষ দিতে এসেছে, যাও। বডিটা পাচার করে দিয়েছে তো রাতের বেলা? হ্যাঁ। এই কত দিলে? 1,000 টাকা? এত কম? না না এত কম আমরা, না 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 এত কম আমরা নিই না। ও নাচ দেখা দেন তো, বেশ নাচ দেখে নিই, আর টাকার বেলা কম দেখিস? না লাস্ট দাম 1,200 টাকা, তার বেশি নাম মোড়া। চিয়ার্স। জানিস আমি ওই রাজাটার বডি দেখে ফেলেছি। এই নাচ শুরু করো। এই আবার অর্ডার দিচ্ছে, আমরা এতক্ষণ নাচলাম, আমাদের একটু টি ব্রেক দরকার নেই? মাথাটা একটু ধরেছে তাই চা খাচ্ছে, চত সব। তারপর বলো তো। আমি রাজা, আমি মারে ডালা, আমি মারে ডালা, আমি